জাতীয় সড়কের দিয়ে ব্রাউন সুগার পাচারের পথে গ্রেপ্তার দুই, উদ্ধার হয়েছে 3 কেজি 37 গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 3.5 কোটি টাকা। ধৃতদের নাম মান্না শেখ, বাড়ি বাবরবোনা, গোলাপগঞ্জ ফাড়ি এলাকায়। আরেকজনের নাম শরীফ শেখ, বাড়ি শেরশাহী আলিপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে কাটিহার থেকে লরিতে করে দুই পাচারকারী ব্রাউন সুগার নিয়ে মালদায় বাইপাস 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে কালিয়াচকের দিকে যাচ্ছিল। সেই সময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। এরপর লরিটিকে আটক করে তল্লাশি চালাতেই চালকের পিছন থেকে ব্যাগ ভর্তি এই ব্রাউন সুগার উদ্ধার হয়। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমাণ 3 কেজি 37 গ্রাম, যার বাজার মূল্য 3.5 কোটি টাকার উপরে। ঘটনায় দুই পাচারকারীকে আটক করা হয়েছে, তবে এর সঙ্গে কে কে জড়িত রয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে। জেলা পুলিশ সুপার আজ সাংবাদিক বৈঠক করে এই কথা জানান। গতকালে আমাদের ইংলিশ বাজার টিমটা খুবই ভালো সাকসেস পেয়েছে। গতকালে একটা ইনফরমেশন আমরা পেয়েছিলাম যে কাটিয়ার থেকে এক ট্রাক করে কালিয়া চকে এক লোকটি, যার নাম হচ্ছে মান্না, ও লোকটি ভালোই পরিমাণে ব্রাউন সুগার নিয়ে আসছে। এই খবর পেয়ে যেটা আছে এখানকার ইংলিশ বাজার থানার অফিসার্স এসআই সাব ইন্সপেক্টর অনমেষ ও নেতৃত্বে একটা টিম গিয়ে আনুমানিক 2টার সময় গতকালে নাকাবন্দি করে আর ওই ট্রাকটাকে দাঁড় করানো হয়, রোপা হয়। তারপরে ওই ট্রাকটা চেক করা হয়। ওর মধ্যে 3 জন ছিল, তার মধ্যে এক নাম হচ্ছে, বলে দিচ্ছি, মান্না সে, আর যে ড্রাইভার ছিল তার নাম হচ্ছে জিয়াউল হক, আর অন্য একজন ছিল তার নাম হচ্ছে শরীফ শেখ। এই 3 জনই কালিয়াচক থানায় বাসিন্দা। তো যখন ড্রাইভারের মানে ড্রাইভারের পাশে যে সিটটা আছে মিডল সিটটা, তার নিচে যেটা থেকে আমরা 3 কেজি 37 গ্রাম ব্রাউন সুগার পাউচিজের মধ্যে এটা ওখান থেকে সিজ করি। তারপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই ব্রাউন সুগার কাটিয়ার থেকে ওরা নিয়ে এসেছিলো আর কালিয়া চকে একজন কাছে ডেলিভার করা ওদের পরিকল্পনা ছিল। ইনভেস্টিগেশনের স্বার্থে কোথায় মানে কারা এটা দিয়েছিল আর কারা এটা রিসিভ করতো সেটা আমি বলতে চাই না, বাট আমরা আমাদের ইনভেস্টিগেশনটা অনেকটাই এগিয়ে গেছে। যে ইনভেস্টিগেশন দিয়ে আমরা জানতে পেরেছি যে এই কারুয়াটা, এই লোকটি যে মেনলি মান্না সে, অনেকদিন ধরেই মান্না অ্যান্ড শরীফ যে আছে এই দুজনই অনেকদিন ধরে এই ধরনের কারোবার মধ্যে যুক্ত রয়েছে। আমরা কস্ট অফ ভ্যালু করব মার্কেট প্রাইস দেখুন, 1 কেজি এর মার্কেট প্রাইসটা আনুমানিক 1 কোটি থাকে, কেন কি এটা ব্ল্যাক মার্কেটে হয়। আনুমানিক 1 কোটি, এই তিন যে আছে 3 কেজি, এটা আনুমানিক 3 কোটি মালটা হয়। এটা এখান থেকে এরা যেটা ভুট্টা হয় মক্কা ওটা নিয়ে যাচ্ছিল, কেন কি এটা এগ্রিকালচার কমোডিটি আছে, প্রডিউস আছে, তো সেটা ওরা ওখানে কাটিয়ারে নামিয়েছে। কাটিয়ারে ওখানে নামিয়ে ওখান থেকে এরা এই ব্রাউন সুগারটা নিয়ে আসছে। এই ব্রাউন সুগারে সম্ভবত অরিজিন যেটা আমরা যেটা পাইছি এটা হচ্ছে নর্থ ইস্ট। কীভাবে আসছে, কারা নিয়ে আসছে সেটাও আমরা মোটামুটি কিছুটা আমরা সূত্র পেয়েছি, এটা আমরা ইনভেস্টিগেশন বের করবো। এটা পিও বাইপাস যেটা আছে ওখানে এটা হয়েছে, আমরা ওখানে প্রিভেন্ট করলাম। আর যে ট্রাক যে ছিল WB65D0613 ওটাকেও আমরা সিজ করেছি। অ্যান্ড এই ট্রাক যে হচ্ছে, এই ট্রাকটি হচ্ছে মান্না শেখের নামে। মোট 3 জন অ্যারেস্ট, না 2 জন অ্যারেস্ট করা হয়েছে। যে ড্রাইভার আছে এখন পর্যন্ত ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেছে ওর ইনভলভমেন্ট আমরা পাইনি, ফিউচারে আমরা কনফার্ম করতে পারব। মান্না রেসিডেন্ট হচ্ছে আপনার বাবরা বোনা গোলাপগঞ্জ ইএস কালিয়াচক। শরীফ শেখের রেজিডেন্স হচ্ছে শেরশাহী আলিপুর কালিয়াচক।
খবরের জেরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কনুয়া ভবানীপুর হাইস্কুলের মেধাবী ছাত্র ফার্স্ট বয় সঞ্জয় রবিদাসের পাশে দাঁড়ার বার্তা দিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু দপ্তর থেকে সঞ্জয়ের সঙ্গে যোগাযোগ করা হয়, সব জেনে তাকে এদিন আর্থিক সাহায্য করা হয়। এছাড়া ভবিষ্যতে তার পড়াশোনা চালাতে কোনো রকম সমস্যা হবে না বলেও আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি বুধবার তার বাড়িতে সঞ্জয়ের সঙ্গে দেখা করেন জেলা যুব তৃণমূল নেতা অম্লান ভাদুরী ও টিএমসিপি জেলা সভাপতি প্রসূন রায়। সঞ্জয়ের পরিবারের সাথে দেখা করে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তারা। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিএ পড়ার জন্য পরবর্তী তিন বছর তার যাবতীয় দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন টিএমসির নেতৃত্বরা। আমরা আজকে সঞ্জয় রবিদাসের বাড়ি এসেছিলাম কোনোবার, ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েবার এবং পড়াশোনায় খুব ভালো, এবং তাদের বাড়ির আর্থিক সংস্থান কিছু তেমন কিছু নেই, পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার মতো। আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে এই খবরটা পাই এবং আমরা এসে আমার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায় সহ আমাদের চাঁচল বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা কামাল এবং আমাদের এখানকার ছাত্র ইউনিট যুব ইউনিট সকলে মিলে এসে তাদের সহযোগিতা করার জন্য চাল, এই লকডাউন চলা অবস্থায় যা চাল ডাল এবং নিত্য প্রয়োজনীয় জিনিস লাগবে সেগুলো তারা তার ব্যবস্থা করে দিয়ে গেল, এবং আরও যদি বেশি দিন লকডাউন চলে সেটাও করবে। আমরা ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রসূন রায় তার কলেজে ভর্তির ফিস এবং যে বিভিন্ন কলেজের পড়ার খরচ সেগুলো বহন করবে, এবং আমরা তৃণমূল যুব কংগ্রেস থেকে তাকে আশ্বাস দিলাম যে তার যা বইপত্র এবং অন্য অন্য লাগবে পড়াশোনার সেগুলো আমরা বহন করতে পারবো তার উচ্চশিক্ষা। মায়ের বার্ধক্য ভাতাটা বা বিধবা ভাতা যেটা পাচ্ছে না ওটার দিক দিয়ে একটু প্রশাসনের দিকে সেই বিষয়ে পঞ্চায়েতের প্রধান ছিলেন, তার সঙ্গে কথা বললাম, তিনি বললেন যে কাগজপত্র সমস্ত জমাই আছে কিন্তু বার্ধক্য ভাতা যেহেতু একটা কোটা ছিল আজদিন, তো তার মধ্যে হয়তো কেউ বাদ না পড়লে নতুন করে ইনক্লুশন হয় না, তো স্বাভাবিকভাবে এখন নতুন করে যেহেতু কোটা বেড়েছে তারটাও তাড়াতাড়ি হয়ে যাবে, অ্যাপ্লাই করা আছে, প্রধান সেই দায়িত্বটা নিয়েছে। পড়াশোনা তার যা বইপত্র লাগবে কলেজের যা খরচ সেটা সমস্তটাই দেওয়া হবে। রাজ্য সরকারের নির্দেশ অমান্য করায় করোনা বিষয়ে এখনো পর্যন্ত 25শে মার্চ থেকে 20 তারিখ পর্যন্ত মালদা জেলায় 109টি কেস হয়েছে, অ্যারেস্ট 450 জন, 150টি মোটরসাইকেল ও 50টি টোটো সিজ করা হয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদা জেলার পুলিশ সুপার অলোক রাজুরিয়া এই কথা জানান। এছাড়াও করোনা বিষয়ের সবথেকে বেশি কেস হয়েছে কালিয়াচক ও ইংরেজ বাজার থানায়। আমরা 25 তারিখ থেকে মানে 25 মার্চ থেকে 20 তারিখ পর্যন্ত মোর দ্যান 100 কেস এক্স্যাক্ট করেছিলাম, অ্যান্ড অলমোস্ট 450 লোককে অ্যারেস্ট করেছিলাম, টোটাল 150 মোটরসাইকেলসকে সিজ করা হয়েছে, অ্যান্ড 50 থেকে বেশি টোটো যে আছে ওদেরকেও সিজ করা হয়েছে। সবথেকে কোন কোন থানার কেস সবথেকে বেশি? সবথেকে বেশি কেস রেজিস্টার্ড হয়েছে ইংলিশ বাজার থানা বা কালিয়াচক থানা। স্যার দেখুন, কিছুদিন আগে ইংলিশ বাজার থানায় থেকে এটা ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছিল যে দোকানদার যেটা আছে সোশ্যাল ডিস্টেন্সিং নর্মস মানবে না, বাধ্য হয়ে আমাদেরকে ওদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে, এটা ওদেরকে ক্লিয়ারলি বলা হয়েছে, অনেকটা ইম্প্রুভ হয়েছে। আমরা আমাদের চারটা চালাবো।